এখনকার সায়েন্স কিন্তু জিনে বিশ্বাস করে না আবার। হ্যাঁ, নাসা যদি বলে বা আমেরিকান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংস্থাগুলো যদি বলে হ্যাঁ এরকম কোনো জাতি আছে, ওই বুধ গ্রহে থাকে বা ওই যে নেপচুনে থাকে, পরের দিন দেখবেন যে সারা ওয়ার্ল্ড ওটা প্রচার করবে। হ্যাঁ ঠিক ঠিক, তার মানে খেয়াল করে দেখেন আমরা ইলাহ মানে ইলাহটাকে কিন্তু সরাই ফেলছি। আমাদের ইলাহ এখন বিজ্ঞান, উপাস্য বিজ্ঞান যা বলবে 100% অকাট্য সত্য, বিজ্ঞান যা বলবে অকাট্য সত্য। আল্লাহ যদি বলেন জান্নাত আছে জাহান্নাম আছে আমরা আসলে বিশ্বাস করি, অনেকেই করি না, নাস্তিকরা করে না, কিন্তু অনেক সেকুলারও করে না। কিন্তু সায়েন্স যদি বলে, সায়েন্সের নামে তারা যা চালাচ্ছে আর কি, এটা যদি বলে যে হ্যাঁ এরকম একটা গ্রহ পাওয়া গেছে আগুনের তৈরি, এরকম এরকম এখানে আজাব দেওয়া হয়, মালায়িকা ফেরেশতা মতো কিছু এলিয়েন্স আছে আর কি, সায়েন্স বিশ্বাস করবে না সবাই। আপনি বিশ্বাস করেন সবাই বিশ্বাস করবে, জান্নাতদের নামে একটা আছে, জান্নাত বললো না বলো যে কে 111000.99KK2 এরকম গ্রহের নাম দিল আর কি, ওর নামটা এরকম হয় আর কি, জানি না এরকম নাম কীভাবে হয়, মানে এরকম কিং কর্তব্য নাম কেন দেয়। আমার কাছে মনে হয় প্রতিটা কোডের পিছনেই কোনো না কোনো ব্যাপার স্যাপার আছে আর কি, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ ওখানে হুর আইন আছে, সুন্দর এলিয়েন্স, মধুর নদী, দুধের নদী, সারা এটা সেটা, ওখানে মানুষ মরে না এবং জান্নাত কাউকে কেন্দ্র করে ঘোরেও না, এই জন্য জান্নাতে টাইম কনস্ট্যান্ট, জান্নাতে দিনও নেই রাতও নাই, বুঝতে বোঝেন। তো আমাদের পুরো ওয়ার্ল্ড বিশ্বাস করবে হ্যাঁ এটা ঠিক, যেহেতু সায়েন্স বলছে। আর যতক্ষণ পর্যন্ত এটা আপনি ওদের স্টেটমেন্ট আসে নাই ততক্ষণ পর্যন্ত কোরআনে থাক আর সুন্নায় থাক, অনেক মানুষ এটা বিশ্বাস করে না, তার মানে আমরা আমাদের ইলাহটাকে সরাই ফেলছি। এই আয়াত থেকে কথাটা বলে ফেললাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতির অস্তিত্ব অনেকে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ পাক জিন জাতিকেও সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য। এবং এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কিন্তু জিনরাও আছে, আছে না? সূরা জিন পড়ে দেখেন, ওখানে বলাই আছে জিন, জিনদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ইসলাম কবুল করছে, জিনদের একটা দল নাখলা উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ইসলাম কবুল করছে, এবং তারা গিয়ে তাদের সম্প্রদায়কে বলছে যে আমরা ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা একটা অদ্ভুত কোরআন শুনে আসলাম, এবং সে সতর্ক করলো যে তোমরাও ঈমান নিয়ে আসো না হলে কিন্তু ভয়ঙ্কর শাস্তি আছে আর কি। তো জিনদের মধ্যেও মুসলিম আছে এবং অমুসলিম আছে বা কাফের আছে। তো আল্লাহ এআতে বলছেন, জিনদের কথা আপাতত বাদ দিলাম, মানুষ এবং জিনকে আমি আল্লাহ শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। তো এখন প্রশ্ন করবে অনেকেই, তাহলে আমরা কি আর বাজার ঘাট করবো না, আমরা কি আর সংসার করবো না, চাকরি বাকরি করবো না, সারাদিন খালি ইবাদতই করবো? এখন বুঝতে হবে ইবাদতের সংজ্ঞা কি। আসলে ইবাদতের সংজ্ঞা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের উম্মতের জন্য আর কি, এবং আল্লাহ পাকের কালাম কোরআন অনুযায়ী আমাদের পুরো জীবনের প্রতিটা ক্ষেত্রকে ঢেলে সাজানো আর কি। আবার বলছি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে কোরআন এবং সুন্নার হুকুম আহকামের মধ্যে ঢেলে সাজানোর নাম হচ্ছে ইবাদত। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যদি দোয়া পড়ি ইবাদত, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ি ইবাদত, বের হওয়ার সময় দোয়া পড়ি ইবাদত, ওযু করতেছেন ইবাদত, সালাত পড়লেন নামাজটা ইবাদত, জিকির করলেন ইবাদত, আপনি চাকরি বাকরি করতে যাচ্ছেন আপনার চাকরিটা হালাল, চাকরির উদ্দেশ্য কি আমি হালাল খাবো পরিবারকে খাওয়াবো, ইবাদত। আপনি বা আমি চিন্তা করছি পড়াশোনা করব, আপনি এমন পড়াশোনা করছেন যে জ্ঞান দিয়ে আপনি কি করবেন উম্মার খেদমতে কাজ করবেন বা মানুষকে ভালো কিছু শেখাবেন, ইবাদত। আপনি একজন ডক্টর চিকিৎসা করতেছেন ইবাদত, তাই না? একজন ব্যবসায়ী আপনি সব ব্যবসা করছেন ইবাদত, আপনি মালে ভেজাল দিচ্ছেন না আপনি ইবাদত করছেন, আপনি কুরআন তেলাওয়াত করছেন ইবাদত, আল্লাহর জিকির করছেন ইবাদত, আপনি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য একটু ফিকির করছেন, চিন্তা করতেছেন কীভাবে দিনটাকে একটু ভালো করা যায়, একটা প্রতিষ্ঠান করা যায় কি না, দিনের কীভাবে উন্নয়ন করা যায়, আপনি ইবাদত করছেন। বা আপনি একজন স্কলার বা আপনি একজন আলেম, পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন একটু ঘুমাবেন, এই ঘুমটা আপনার ইবাদত। এমনকি স্ত্রী সহবাস যদি কেউ করে, স্ত্রীর সাথে সেক্সুয়াল সম্পর্ক যদি কেউ করে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ, নবীজি বলেছেন যদি এই কাজটা সে না করতো তাহলে অন্য কারোর সাথে হয়তো বা জেনায় লিপ্ত হতো, তখন ওটা পাপ হতো। অতএব স্ত্রীর সাথে এটা করা নেকির কাজ, স্ত্রীকে চুমু খাওয়া নেকির কাজ। তো বিয়ে করেন, যদি এটাই করতে চান তাহলে বিয়ে করেন, ওই কাজটাও করা হবে, আপনি নেকিও ভাবেন। আর এখন কি হচ্ছে, এখন এই কাজটা ঠিকই করা হচ্ছে কিন্তু আমল নামায় জেনার পাপ লেখা হচ্ছে,
পবিত্র সম্পর্ক একটা পবিত্র চলে আসেন নাকি রবিজি বলেছেন স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়াটাও ইবাদত তো এই যে পুরো লাইফটা ইবাদত আল্লাহ পাক এটাই বলছেন যে আমি মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমি কি ইবাদত কি বুঝাতে পারছি তো ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমি ওর ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি এই আদম সন্তান এবং তার বংশধরদেরকে অবশ্যই জাহান্নামে নিয়েই ছাড়বো আর সে একদম চ্যালেঞ্জ করে বসল আল্লাহ পাক বললেন ঠিক আছে যে ব্যক্তি তোমাকে তোকে অনুসরণ করবে আমি তোকে এবং ওই ব্যক্তি সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব আল্লাহ পাকও বলে দিলেন ইবলিস চেষ্টা চালিয়ে গেল এক পর্যায়ে আপনারা জানেন সে কি করলো আদম ও হাওয়া আলাইহিমাসসালাম তাদেরকে জান্নাত থেকে বের করলো তাদের পোশাকটা খুলে গেল সূরা বাকারায় আছে প্রথম দিকে সূরা আরাফের মধ্যে আছে হিজরে আছে অনেক সূরা আছে তো এবার আল্লাহ পাক যেটা বলছেন ভালো করে একটা শুনে আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিয়া আমরা বললাম মানে আল্লাহ পাক বলছেন আমি বললাম যে তোমরা তিনজন এই যে আদম হাওয়া এবং ইবলিস তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও কুল নাহবিতু মিনহা জামিয়া তোমরা সবাই একসাথে জাহান্নাম থেকে মানে জান্নাত থেকে নিচে নেমে যাও নিচে নামা মানে পৃথিবীতে চলে আসো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে সময়ে সময়ে হেদায়াত যাবে গাইডেন্স যাবে ফামান তাবিআ হুদায়া যে ব্যক্তি বা যারা আমার হেদায়ত অনুসরণ করে চলবে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো খৌফ নাই ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন ওদের কোনো দুশ্চিন্তাও নাই তোমরা নেমে যাও এখন সময়ে সময়ে তোমাদের কাছে হেদায়াত যাবে হেদায়তটা কি আল্লাহর বাণী তাই তো যেমন একসময় তাওরাত ছিল একসময় জাবুর একসময় ইনজিল এখন কোরআন যারা এই হেদায়ত ফলো করে চলবে তাদের কোনো ভয়ও নাই কোনো দুশ্চিন্তাও নাই এবং পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতের সাথে কুফরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে ফাউলাইকা আসহাবুন নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে এবার আপনি জীবন দর্শন পাইলেন জীবন দর্শন মানে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে যদি মেনে চলি তাহলে কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই কোথায় যাবো ইনশাআল্লাহ আবারও জান্নাতে আর যদি না মেনে চলি কুফরি করি অস্বীকার করি উলাইকা আসহাবুন নার এরা জাহান্নামের অধিবাসী হবে এবং হুম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়ে দিয়েছেন প্রথম সুরার মধ্যেই একদম প্রথম দ্বিতীয় সুরাতে আর কি মানে প্রথম দিকেই যে জীবনের দর্শনটাকে বোঝো তোমার জীবনের দর্শনটা কি এই হলো দর্শন ফিলোসফি আমি বলি ফিলোসফি অফ লাইফ আপনি সুরা জারিয়াতে পাইলেন সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টির তত্ত্ব কেন সৃষ্টি করছেন আল্লাহ পাক আমাদেরকে তারপরে আপনি জানতে পারলেন যে ইবাদতের সংজ্ঞাটা কি এবার আপনি জানলাম আমরা যে এই জীবন দর্শনটা কি আমাদের এখন এই জীবনটা যেখানে যেমন আর কি আমি বলি না জীবন যেখানে যেমন তা আমরা একটা জিনিস বুঝি না জীবন আসলে কোথায় কেমন